আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। স্থানীয় সরকার মন্ত্রীর এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পরিদর্শন। চান্দগাঁওয়ে গৃহবধূকে গণধর্ষণ, আটক আট। সৌদি ফেরত এক তৃতীয়াংশ কর্মীকে পাঠানো অসম্ভব, বাইরা। এবং করোনায় একদিনে মৃত্যু ১৭, শনাক্ত ১,278। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে সরেজমিন পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন মন্ত্রীকে চলমান কাজের বিভিন্ন দিক অবহিত করেন। পরিদর্শনকালে মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এই প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রকল্পটির নির্মাণ কাজ সম্পন্ন হলে নগর থেকে পতেঙ্গার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াত সহজ হবে। তাছাড়া যানজটের ভোগান্তি থেকে বিমানের যাত্রীরা মুক্তি পাবেন। তিনি চট্টগ্রামে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এতে চট্টগ্রামের উন্নয়নে আরো নতুন নতুন প্রকল্প প্রাপ্তির পথ সুগম হবে। চট্টগ্রাম নগরী চান্দগাঁওয়ের মৌলভীপুকুরপাড় এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে পাঁচলাইশ থানার পাশে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপকমিশনার বিজয় বসাক। তিনি জানান, বৃহস্পতিবার ২টার দিকে রাঙ্গুনিয়া থেকে ফেরার পথে মৌলভীপুকুরপাড় এলাকায় সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করে আটক অভিযুক্তরা। পরে রাতে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে পুলিশকে জানানোর পর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। সৌদি সরকারের নির্দেশনা মানতে হলে করোনাকালে দেশে আসা প্রবাসী কর্মীদের এক তৃতীয়াংশের বেশি সেদেশে আর পাঠানো সম্ভব হবে না বলে মনে করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংসদীয় কমিটির বৈঠকে বাইরার পক্ষে লিখিত বক্তব্যে এসব কথা বলা হয়। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় একটি আন্তঃমন্ত্রণালয় কোঅর্ডিনেশন সেলের গঠনের প্রস্তাব করে বাইরা। কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাইরার সুপারিশে আরও বলা হয়, যেসব কর্মী ছুটি সহ বিভিন্ন কারণে দেশে আসার পর করোনা মহামারীর কারণে কর্মস্থলে ফিরে যেতে পারেননি বা বর্তমানে যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়নি, যারা যাওয়ার চেষ্টা করছেন, জরুরি ভিত্তিতে তাদের একটি ডাটাবেস প্রেরণ করা প্রয়োজন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিন আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। গত ৪ মাসে করোনায় মৃত্যুর এটাই সর্বনিম্ন সংখ্যা। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫,477 জন। একই দিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১,278 জন আর সুস্থ হয়েছেন ১,596 জন। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে ১ জন, খুলনায় ২ জন, রংপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন।